কি রান্না হচ্ছে আজকে? লাউ দিয়ে মুগের ডাল, টমেটোর চাটনি, তারপর পটলের ডালনা। আর হচ্ছে ফুলকপি। যাদের বাড়িতে শনিবার নিরামিষ তাদের মাঝে পয়লা বৈশাখ হলো বিলাসিতা মাত্র। বুঝতে পেরেছ? দুপুর 2টো বাজে, তো সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা সম্ভব হয়নি, কারণ একটু অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন তো লাঞ্চ করার টাইম অলমোস্ট হয়েই গেছে, লাঞ্চ ফাঞ্চ করে আজকে একটু রেস্ট করে নেব, কারণ বিকেলবেলা বের হব। তো অনেকদিন পর, মানে অনেক বেশ কয়েক বছর পর আমি এই পয়লা বৈশাখের সময় আমার বাপের বাড়িতে আছি, বেঙ্গলে আছি। যতই হোক না কেন, বাংলাতে তো নববর্ষ বা পয়লা বৈশাখের ভাইসটাই আলাদা হয়। আমাদের আসামেও সেলিব্রেশন হয়, তবে সেখানে বিহুর সেলিব্রেশনটা অনেক বেশি হয়, মানে পয়লা বৈশাখের থেকে আর কি। বিহুর সেলিব্রেশনটাই বেশি স্বাভাবিক, কারণ ওখানকার লোকাল ফেস্টিভ্যাল ওটাই। তো এখানটাতে আছি অনেক বেশি এক্সাইটেড, বিকেলবেলা বের হব, মন্দিরে যাব, আরও অনেক অনেক জায়গাতে যাব। এখানে নাকি শুনেছি মানে সামনে মেলাও বসে একটা, তো সেখানেও যাওয়ার প্ল্যান আছে। সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে বেরোবো, সাজুগুজু করে বেরোবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো। তো অনেক 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 মজা হবে। তো তোমার পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এখন দেখো সন্ধ্যে বাজে, প্রায় কটা বাজে? 7টা বাজে। তো আমরা এখন একটু বের হব, প্রচণ্ড গরম, তো সেভাবে থাকতে বা রেডি হতে ইচ্ছাও করছে না। তো মায়ের দেওয়া যে এই কুর্তিটা, এই কুর্তিটা মা দিয়েছে, তোমাদের সাথে দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই কুর্তিটাই পরে নেব, আর একদম হালকা, একদম হালকা মেকআপ করে নেব, একদমই হালকা মেকআপ করব, কারণ যা গরম পড়েছে তার মধ্যে বাইরে প্রচণ্ড ভিড়ভাড়টা থাকবে। তো গরমে একদম মেকআপ আরও ঘেমে নেয়, আরও বিচ্ছিরি দেখাবে। তো একদমই হালকা মেকআপ করব, আর এই কুর্তিটা পরে নেব। তো কুর্তিটা পরে তারপর রেডি হয়ে একবারে চলে আসছি তোমাদের সামনে। তো দেখো আমি খুব চটপট করে রেডি হয়ে নিচ্ছি, আর ভেবেছিলাম যে পুরো রেডি হওয়াটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। তো তার মধ্যে আবার ওইখানটাতে মাও রেডি হতে চলে এসেছিলো, মানে শাড়ি পরতে চলে এসেছিলো, তো আর পুরোটা ভিডিও করা হয়নি তার জন্যে। তো দেখো রাস্তায় বেরোতে না বেরোতেই আমার মাসি মেসো ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ওরা মিঠিকে নিয়ে খুব আদর করছিল। আর এই দেখো আজকে মানে ভিড়টা ছিল দেখার মতন। আর আমরা একটা মন্দিরে যাচ্ছিলাম, তো সেখানে যাবার পথে এরকম দুদিকে মেলাও বসেছিল। আর দেখো মানে এত ভিড় ছিল, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো, রীতিমতন ঠেলে ঠুলে আমাদের সেখানে গিয়ে ঢুকতে হয়। তো আমরা এই মদনহন বাড়িতে আসি, এটা আমাদের কোচবিহারের ঐতিহ্য, মানে আমাদের কোচবিহারবাসীর এই মদনহন বাড়িতে না এলে পয়লা বৈশাখ বা যে কোনো উৎসবগুলো মানে সম্পূর্ণই হয় না। তো আমরা এখানটাতেই এসেছিলাম, কিন্তু ভিড়ের পরিমাণটা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ যে মন্দিরে এসে প্রভু মদনমোহনকে দর্শন করতে আমাদের রীতিমতন গুতোগুতি করে তারপর দর্শন করতে হয়। আর এই প্রচণ্ড গরমে ভিড়ে ঘুরে ঠেলাঠেলিতে মানে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। তো তার জন্য আমরা একটু আখের রস খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। আর যেহেতু মন্দিরের সামনে মেলা বসেছিল, তো সেখান থেকে মিঠির জন্য খেলনা কিনবো না তাতে হতেই পারে না। সব শেষে আইসক্রিম কিনে তারপর আমাদের পয়লা বৈশাখের ঘোরাঘুরি এবারের মতন শেষ হলো। তো আমরা বাড়িতে চলে এসেছি, এত গরম বাইরে, দাঁড়াও না বাবু। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, এত গরম বাইরে, মানে হাঁটা যাচ্ছে না, তার মধ্যে মানুষের গরম, মানে লোকের ভিড়, তার মধ্যে সবাই নতুন জামা পরা, মানে ভাবতে পারছে কিরকম একটা গরম লাগতে পারে, মানে জানোই তো গরমটা কিভাবে বাড়ছে দিনে দিনে। তো মানে আর পারছিলাম না হাঁটতে, দাঁড়াম না। তো বাড়িতে চলে এসেছি,
আর আইসক্রিম কিনে নিয়ে এসেছি, তোমরা তো দেখতেই পেলে মিঠি এত চিৎকার করছে মাম্মা। তো এখন আইসক্রিমটা খাবো, একটু ঠান্ডা হবো, আর সবার আগে ফ্রেশ হবো। মিঠিকে ফ্রেশ করে দিয়েছি অলরেডি, বেচারি খুব কষ্ট পেয়েছে গরমে ঘামে লোকের ভিড়ে। সত্যি সত্যি ও তো এত ভিড় আগে কখনো দেখেনি, তার মধ্যে এত গরমে ও খুব কষ্ট পাচ্ছিল, তার জন্য ওকে আগে বাড়িতে এসে ফ্রেশ করে দিয়েছি। তো আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ আইসক্রিমটা খাবো, ঠান্ডা ঠান্ডা হবো, একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিমকে। তো বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। আর এই দেখো আমার এখানে আইসক্রিম খেতে খেতে এত দাঁতে ধরছিল, তার জন্য আমি এরকম অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছিলাম। তো আপনজনেদের সাথে সময় কাটানো, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, ব্যাস আর কী চাই বলো তো জীবনে। তো চাই খালি এইটুকুই যে সারাটা বছর যেন নিজের মানুষদের সাথে এইভাবেই সুখে দুঃখে একসাথে থাকতে পারি। ধোবে নাকি মামা? এটা কি, এটা কি মা? এই দেখ, খালি মনে মনে ভাবছি একবার দাও না, একবার হাতে পাই, খালি টেস্ট করে দেখবো, টেস্টটা করে দেখবো। এনামো দাদু শুয়ে পড়লো কোলের মধ্যে, যা দাদু কোলে শুয়ে পড়লো। তো দাদুকে একটু ঘুম পাড়িয়ে দাও মা, একটু ঘুম পাড়িয়ে দাও দাদুকে, দাদুকে একটু ঘুম পাড়িয়ে দাও, হ্যাঁ মাথা হাত দিয়ে ঘুম পাড়িয়ে দাও, হ্যাঁ চুলগুলো সুন্দর করে টেনে টেনে ঘুম পাড়িয়ে দাও, টেনে টেনে ঘুম পাড়িয়ে দাও মাম্মা। ওই বাবুলি, ওই বাবুলি ধোবে ধোবে, নেবে নেবে না না না, ভয় পায় নাকি? ওই দেখো ওই দেখো ওই দেখো, একদম মুঠি ধরছে একদম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো দেখো একদম ডিনার টিনার করে তারপর চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে অলরেডি, আর প্রচন্ড টায়ার্ডও লাগছে, কারণ এই গরমে ভিড়ে মিঠিকে নিয়ে হেঁটে হেঁটে সত্যি সত্যি খুব পা ব্যথা হয়ে গেছে আর প্রচন্ড টায়ার্ড লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদিকে বাবা আর ভাই এখনো খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়নি, মা কিন্তু এখনো বসেনি খেতে, মা আমাদেরকে দিয়েছে তারপর এখন বসবে। তো আজকের ব্লগটা আর টানবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আবার আরেকদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই বাই।